বাগবাজার মায়ের বাড়ি থেকে রবীন্দ্র সরণি দিয়ে কুমোরটুলির দিকে যাওয়ার পথে রবীন্দ্র সরণি ও মনমোহনতলা স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত উত্তর কলকাতার গিন্নিমা বাগবাজারের সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দির। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, ওরে এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তোদের যা যা কামনা তাই তিনি পূর্ণ করতে পারেন। কালী পূজার প্রাককালে ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্মৃতিধন্য বাগবাজারের সেই বিখ্যাত সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ইতিহাসের কথা ও পূর্ণ দর্শনের ভিডিও আজ রইল আপনাদের জন্য। ভিডিও শেষে শ্রী শ্রী মা কালী ও ঠাকুরের নামে জয়ধ্বনি জানাতে ভুলবেন না। আজ থেকে প্রায় 500 বছর আগের কথা, তখন এই বাগবাজার ছিল বেতার হোগলা পাতার বনে ভরা গভীর ঘন জঙ্গলে ঘেরা এক গ্রাম। কোলাহল নেই, একেবারেই শুনশান, এরই খুব কাছ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। কথিত আছে হিমালয় পর্বতের এক গুহায় তপস্যারত এক শক্তি উপাসক ছিলেন, তার নাম কালীবর। একদিন তিনি স্বপ্নাদেশ পান, দেবী কালী তাকে বলেন গঙ্গার তীরের এক জঙ্গলে তিনি পড়ে রয়েছেন, তাকে সেখানেই পুজো করার আদেশ দেন মা কালী। সেই স্বপ্নাদেশকে পাথেয় করে কালীবর তখন এসে পৌঁছান বাগবাজারের গঙ্গাপাড়ে। সেখানেই এক হোগলা বনের মধ্যে তিনি একটি বেদী ও সিঁদুর জবা দেখতে পান। মায়ের নির্দেশ মনে করে কালীবর শুরু করেন দেবীর উপাসনা। ভক্তের পূজোয় তুষ্ট হন দেবী, সিদ্ধি লাভ করেন কালীবর। পরে দেবীর আদেশে ওই স্থানের বেদবনে বসেই তিনি মা কালীর মূর্তি তৈরি করেন, সেই দেবীর নাম হয় সিদ্ধেশ্বরী কালী। এরপর এক কাপালিকের হাতে নিত্য পূজার ভার দিয়ে তিনি চলে যান তার পূর্ব নির্ধারিত পথে। গঙ্গার পাশে বিরাট জঙ্গলে ঘেরা মন্দিরে এরপর পুজো শুরু করে ডাকাতরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলেও সন্ন্যাসী কালীবর প্রতিষ্ঠিত এই দেবী কালীর সামনে দেওয়া হতো নরবলি। প্রথম প্রতিষ্ঠার তারিখ সাল আজও অন্ধকারে। কালক্রমে কাপালিক ও ডাকাতদের থেকে হাত বদল হয়ে মায়ের পূজার ভার এলো গৃহীদের হাতে। প্রথমে মন্দিরটি ছিল হোগলা পাতার, তখন কলকাতার জমিদার হলওয়েল। ব্যারাকপুর থেকে ভাগ্যের খোঁজে সুতানুটিতে এলেন গোবিন্দরাম মিত্র, বসতি গড়লেন কুমোরটুলিতে। ভাগ্যের চাকা ঘুরল, পরিশ্রম ও কর্মদক্ষতায় সাহেব জমিদার হলওয়েলের অধি সহকারী হলেন মিত্রমশাই, উপার্জন করলেন অগাধ ধনরত্ন ও অর্থ। 1730 সালে কুমোরটুলির গোবিন্দরাম মিত্রমশাই বাগবাজারের মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরে স্থাপিত দেবী মূর্তিটি মৃন্ময়ী, আয়ত নয়ন প্রায় সাধারণ মানুষের উচ্চতা। দেবীর বাম চরণের দিকে সম্পূর্ণ দিগম্বর শ্বেত মহাদেবের মাথা। অনারম্বর দেবী বিবস্ত্রা নন, বসনে সজ্জিতা, নয়নাভিরাম তার সৌন্দর্য। বর্তমানে এই মন্দিরে দুটি খাড়া আছে, একটি আধুনিক আর একটি প্রাচীন। কত বছরের প্রাচীন তা কারোর জানা নেই, ক্ষয়প্রাপ্ত এই খাড়াটি দেখলে অভিভূত হতে হয়। বর্তমান মন্দিরটি কয়েকটি ঘর সহ একটি দালান নিয়ে নির্মিত। দালানের গর্ভগৃহের সামনে অলিন্দ, তার সামনে গাড়ি বারান্দা। এই গাড়ি বারান্দা বর্তমানে ফুটপাতে পরিণত হয়েছে। ফুটপাতের ওপরেই রয়েছে দেবীর বলিকাঠের স্থান। সুসজ্জিতা দেবী মূর্তির পরনের বেনারসি থেকে শুরু করে হাতের খাড়া, সর্বত্রই রয়েছে একাধিক কাহিনীর মিশেল। দীপান্বিত অমাবস্যার মহাসমারোহ পুজো, দুর্গাপুজোর অষ্টমীতে দেবীর পোশাক বদলেও রয়েছে একাধিক রীতি। শোনা যায় বাগবাজারের এই কালী পুজোয় কারণ বাড়ি অন্যতম। একসময় দেবী মন্দিরের নাম ছিল নবরত্ন মন্দির। শোনা যায় অকটাল্যনী মনুমেন্টের চেয়েও অনেক উঁচু ছিল এর চূড়া, সেটি ভেঙে পড়ে 1840 সালের ভয়াবহ ভূমিকম্পে। সেকালের সাহেবরা মন্দিরটিকে বলতেন ব্ল্যাক প্যাগোডা, কেউ কেউ নাম দিয়েছিলেন মিত্রের প্যাগোডা। পরবর্তীকালে শ্যামলাল মল্লিক, বিনোদ বিহারী মল্লিকের অর্থ সহায়তায় মন্দিরের পুনরায় সংস্কার করা হয়। ভক্তদের অর্থানুকূল্যে মন্দিরটির সর্বশেষ সংস্কার করা হয়েছে 2019 সালে। একসময় বাগবাজারে আসতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আর বাগবাজারে এলেই মায়ের মন্দিরে আসতেন। মায়ের দুয়ারে এসে আকুল আকুতি জানিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, ওরে এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তোদের যার যা কামনা তাই তিনি পূর্ণ করতে পারেন। তার সঙ্গে আসতেন তার শিষ্যরাও। শোনা যায় একবার কেশবচন্দ্র সেন নাকি গুরুতর অসুস্থ হয়ে পড়েন,
তখন ঠাকুর তার সুস্থতার জন্য দ্বারস্থ হন এই সিদ্ধেশ্বরী কালীর মন্দিরে। এসে দেবীর কাছে ডাবচিনি মানত করেন তিনি। তারপর সেরে ওঠেন কেশব সেন। এতে বিশ্বাস আরও জোরালো হয়। নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষ আসতেন সিদ্ধেশ্বরী মায়ের কাছে। তার নিজের প্রতিটি রচনা করা নাটকের খসড়া মঞ্চস্থ করার আগে প্রথমে তিনি দেবীর চরণে উৎসর্গ করতেন। গিরিশ ঘোষ আদর করে বাগবাজারের সিদ্ধেশ্বরী কালিমাকে উত্তর কলকাতার গিন্নিমা বলতেন। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের কৃপাপ্রার্থী ভাগ্যবান। ঠাকুর একদিন তাকে বলেছিলেন, উপেন, যা সিদ্ধেশ্বরী মায়ের কাছে মানত কর, তোর এক দরজা যেন শত দরজায় পরিণত হয়। ঠাকুরের কথা পরবর্তীতে সত্যি প্রমাণিত হয়েছিল। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে মায়ের মঙ্গল আরতি শুরু হয় ভোর 5টায়। সাধারণ ভক্তদের জন্য মন্দিরের দরজা সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে। এখানে বিকেলে মা সিদ্ধেশ্বরীকে আমিষ ভোগ দেওয়া হয়। কলকাতার বুকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে উপস্থিত স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিধন্য বাগবাজারের সিদ্ধেশ্বরী কালীমায়ের দর্শন করালাম আজ আপনাদের। পরের বার বাগবাজার গেলে নিজেদের মনস্কামনা পূরণের জন্য মায়ের মন্দির দর্শন করতে একবার অবশ্যই যাবেন। এখানে পৌঁছানোর জন্য পথনির্দেশিকার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল, প্রয়োজনে দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। প্রতিদিনের সমস্ত আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন। সকলে ভালো থাকুন। জয় তো ঠাকুর মা স্বামীজির জয়।